রিন ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই। আজকের প্যাকেজ কি আছে? আজকে গরু তো কালেকশন বেশি বা আছে না, এই যে দুটো গরু পাইছি, এই দুটো গরু দেবো আজকে। দুইটা সার গরু? দুইটা সার গরু দেবো, একটা দেবো মানে হাঁসা গরু দেবো, আর একটা হলো বংশের আমরা বাংলা করস দেবো। এটা হাঁসা মানে লাল হাঁসা? লাল হাঁসা, এটা মানে এর কোনো ইয়া চিহ্ন নাই, মানে কোনো লিখুত সব জায়গায় লাল। আচ্ছা, কোনো মনে করেন লেস থেকে শুরু করে খুর থেকে শুরু করে এ টু জেড, চোখ থেকে শুরু করে শিং থেকে শুরু করে সব লাল। আচ্ছা, এটাকে বলে অরিজিনাল হাসা গরু বলে। এটা কালেকশন করছেন কোথায়? এটা কালেকশন করছি, এই যে গ্রাম থেকে কালেকশন করছি। এই লাল হাসা? এটা লাল হাসা, এটা চোখগুলোও তো লাল দেখতেছি। হ্যাঁ, মানে সব লাল, ও চোখও লাল, মানে কোনো কোনো কিছুই বাকি নাই। এগুলো তো ঢাকায় তো প্রচুর দাম হয়, বুঝছেন? হ্যাঁ, আমাদের এখানে তো দাম হয় না। দুইটা গরু পাললে একটা হবে কি, একটা ছোট বিঘামে চলে গেল, কি হচ্ছে না, 5000 টাকার মধ্যে চলে গেল। মানে একদম ছোট পিকআপ দিয়েই তো এটা চলে যাবে। হ্যাঁ, ছোট পিকআপ এটা চলে গেল, আর হালকা টাকার মধ্যে প্যাকেজটা দিয়ে দিব। মানে গরুগুলো আপনারা লজ জানে না, যে দর্শক নিবে। আচ্ছা, আপনি বলতেছেন যে, আচ্ছা এই গরুগুলি মানে কারা নিবে? এই গরুগুলো নতুন লোক নিলেও ভালো, যারা গরু সম্পর্কে ধারণা নাই তারাও গরুগুলো পারলে ভালো। আচ্ছা, মানে এই এইটার কোনো লসের কোনো সাবজেক্টের নাই। এই এই গরুগুলি কতদিন পালতে হবে? এই গরুগুলা যদি মনে করে উনি আপনার 2022 না দিয়ে 2023 দিলে গরুগুলো খুব ভালো হবে। আচ্ছা আচ্ছা, মানে বুঝছেন? হ্যাঁ, মানে 2022 না দিলে 2022 আপনার মানে উপযুক্ত হয়ে যাবে, নাও থাকতে পারে, কিন্তু 23 কুরবানি গেলে দিলে খুব ভালো হবে। আচ্ছা, এটা 23 কুরবানির জন্য বেস্ট? হ্যাঁ, বেস্ট হবে। আচ্ছা, এখন বাজারটা কেমন চলছে? এখন বাজার 26,000-এর নিচে তো মন পাবে না। না, আর এই ধরনের সার নিলে আমরা 30,000-এর নিচে মন পাবে না। কথা বুঝলাম? আর কেউ যদি এই কথাটা বলে তাহলে ওটা ভুয়ারি বল, মানে এর থেকে কম যদি বলে। হ্যাঁ, কারণ আমি বলি আপনাকে বুঝাই দিই, মাথার মাংস, ঠ্যাঙের মাংস, সব কিছু মাংসগুলা ইয়া মাংস একদিকে করলো, আর হার গেলো একদিকে করলো। 800 গ্রাম মাংস দিল আর 200 গ্রাম হার দিল, দিয়ে 650 টাকা কেজি আমাদের এখন চলছে, চলতেছে বর্তমান। হ্যাঁ, তাহলে আপনি বুঝিয়েন, মানে আমাদের এখানে সেট শো ওজনটা হিসাব করে, আর অন্য অন্য জায়গায় সেট বাদ দেয়। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে ওই সিস্টেম নাই, আমাদের এখানে সেট শো, সেট শো। হ্যাঁ, মাথার মাংস আলাদা, মাথার হার আলাদা, ঠ্যাং গেলা হার গেলা আলাদা করলো, তারপর রানের হাটটার গেলা সব আলাদা করলো, সবগুলো এক জায়গায় করে নিল, আলাদা আলাদা করে পাঠলো সবগুলো এক জায়গায় করে, আর সব মাংসগুলো এক জায়গায় করে 800 গ্রাম মাংস দিল আর 200 গ্রাম হার দিল, দিয়ে 650 টাকা কেজি। ওই জন্য আমাদের এদিকে সেট শো ওজন ধরে। আর বাইরে যেটা সেট, বাইরে আছে আপনার মাথা, কলিজা, ফেফসা, ভুঁড়ি, ঠ্যাং, এগুলো আলাদা হবে কি করে? হ্যাঁ, আমাদের এখানটায় ওই সিস্টেম নাই। আচ্ছা, আমাদের এখানটায় মানে হাড্ডি একদিকে মাংস, গোটা গরুর হাড্ডি একদিকে মাংস, এই সিস্টেম ধরে 650 টাকা কেজি, 650 টাকা করে এখন কেজি। হ্যাঁ, কারণ আমাদের এখানটায় যে গরুটা দেখা যাচ্ছে 6 মণ হবে, ও বাইরে ডিস্ট্রিক্টে ওইটা গরু 5.5 মণ হবে। আচ্ছা, আমাদের হিসাব থেকে একটু কমে যাবে? কমে যাবে, ওদের দিকে আরো কমে, আমাদের দিকে মানে ওজনটা একটু বাড়ে। আমাদের এখানে যেটা মনে করেন যেটা 7 মণ, ওইটা ওদের এখানে 6.5 মণ। আচ্ছা, এই হলো সিস্টেমটা। আচ্ছা, আমাদেরকে একটু বলেন তো, এই যে হাসাটা, হ্যাঁ, এটা কিরকম বাড়বে প্রতিদিন? ওইটা প্রতিদিন আপনার মানে মানে গোদ মানে 1 কেজি মনে করেন মাংস বাড়তে পারে, 1 কেজি করে 800 গ্রাম থেকে মনে করেন আমরা 1000 কেজি মানে 100 মানে 1 কেজি পর্যন্ত বাড়তে পারে। আচ্ছা, কথা বুঝলেন? হ্যাঁ, আর লাইভ বডি বাড়তে পারে আপনার মনে করেন আপনার এই 1.5 কেজি, 1.5 কেজি করে লাইভ বডি বাড়তে পারে, 1.5 কেজি, 1 কেজি 600 গ্রাম করে বাড়তে পারে। আর এইগুলোর জন্য কি কোনো স্পেশাল খাবার আছে? হ্যাঁ, এগুলোর জন্য তো আমরা এখন গরুগুলার যে গরুগুলো তো আমি মানে যে যে গরুগুলা কিন্তু রেডি পজিশন হয়। হ্যাঁ, কথা বুঝলেন? এখন খালি চেচারা খালি বাড়বে। হ্যাঁ, খালি লম্বা হবে আর মাংস লাগবে, দেখেন ওর গঠনগুলো খুব সুন্দর দুইটা গরুরের।
আর এই গরুগুলো তো খুব ভালো, এই হাঁসা গরুটা তো খুবই ভালো, আর দুইটা চঞ্চল গরু। আর সব থেকে আরো একটা বিষয় কি, এই গরু দুইটা আমি যদি হাটে নিয়ে যাই, হাট থেকে যদি গরুটা বিক্রি হয়, কিন্তু গরুটার মধ্যে মনে করেন রোগ দিয়ে ধরবে, এটা মনে করেন 100-90% গ্যারান্টি রোগ ধরবে। হ্যাঁ ধরবে। কেন রোগ ধরবে? কেন রোগ মানে 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 হাটে গেলে তো ভাই বিভিন্ন অসুখ ব্যারাম সব গরু আসে, আসবে না? এই গরুগুলো যদি আমি ওইখানে থুই, কিছু না কিছু তো রোগ ব্যারাম আসবে, মানে ছোঁয়াচে রোগ তো আসবে, আসবে, হ্যাঁ আসবে, এটা মাস। আচ্ছা, এখান থেকে গরুটা নিলে ও ছোঁয়াচে রোগ থেকে বাঁচবে। আচ্ছা আচ্ছা, এটা গরু নিয়ে যদি এই আসলে ব্যারামে পড়ে যায় তাহলে তো এটা তো পুরাটাই লস, পুরাটাই লস। ওই জন্য এখান থেকে যদি গরুটা নেয়, আমি মনে করি আমার কাছে যদি 2-4 হাজার বেশি হয় তাহলে লোকটা রোগ থেকে মুক্ত থাকবে। আচ্ছা, এই গ্যারান্টিটা অন্তত থাকবে, গ্যারান্টিটা ভালো। আচ্ছা, এবার আমরা একটু প্রাইসের দিকে আসবো, আমরা একটু দামটায় আসবো। আচ্ছা, দামটা আসার আগে আমি গরুগুলোর মাংস আছে কত সেটা বলি। হ্যাঁ বলেন। 3.5 মণ করে গরুগুলোর মাংস আছে এখন, এখন মতো। আচ্ছা, কথা বুঝি? হ্যাঁ, 3.5 মণ করে মাংস হইলে যদি 26,000 টাকাও মন ধরেন আপনি, মানে 7 মণ। হ্যাঁ হ্যাঁ, তা 7 মণের দাম 26,000 টাকা মন ধরে হিসাব করেন কত হচ্ছে? মনে করেন 1,75,80,000। 75,80,000 টাকা খালি ওর মাংসের দামে লাগতেছে। হ্যাঁ, কথা বুঝি? তে আমি যদি এটা যদি সলিড ভাঁজে বিক্রি করলাম ধরেন, তাহলে মনে করেন 1,80,000 টাকা আমার প্যাকেজ দিয়ে দিলাম। আচ্ছা, কথা বুঝলেন আপনি? উনি সব দিক থেকে মুক্ত ভাই, সব দিক থেকে মুক্ত মানে সব কিছু, রোগ বাড়াই, তারপর কিনার ভেদাল, হ্যাঁ, একটা হয়রানি, একটা প্রেশার, দালালে পাল্লায় পড়া, দালালে পাল্লায় তো পড়বে মাস, এটা পড়তেই হবে, পড়তেই হবে। হ্যাঁ, এইগুলা থাকে উনি মুক্ত পাইলো সব, তারপর গরুর রোগ রোগ বেলায় থেকে মুক্তি পাইলো, মানে 1,80,000 টাকা আমি প্যাকেজের দাম দিলাম। আচ্ছা, কথা বুঝলাম? আমার গরুগুলার আমি ওজনটা দেখাই দিলাম, আর গরুগুলা শিরশিরা ওজন, মানে দিন যাবে গরুগুলা বাড়বে, গরুগুলা কি গেলে মানে এখন মোটামুটি গরুগুলো প্রস্তুত হয়ে গেছে, এরপরে খালি এগুলো বাড়বে, খালি বাড়বে এখন। আচ্ছা, এরপরে খালি গোস্তটা ধরবে, খালি গোস্তগুলো বাড়বে, উঁচা হবে, হ্যাঁ খালি বাড়তেই থাকবে। দেখেন না গরুগুলো ইয়া কি কালার, কি গরুগুলো না, এই হাঁসার কালারটা তো মারাত্মক কালার, এটা খুবই সুন্দর কালার একটা। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন তাহলে 1,80,000 টাকা তিন ভাইয়ের এটা প্যাকেজ, এবং একটা ছোট গাড়িতে এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাবে। আচ্ছা তুমি ভাই, এই কুরবানিতে আসছে, মানে আসন্ন কুরবানি উপলক্ষে, মানে কি হইতে পারে ব্যাপারটা আপনার ধারণায়? আমার ধারণা যদি ইন্ডিয়া থেকে গরু ঢুকে যায়, তাহলে ভাই খামার আল্লাহ মাঠে মারা দেয়। আচ্ছা, আর যদি ইন্ডিয়া থেকে গরু যদি না ঢুকে, তাহলে খামার আল্লাহ এবারকে ভালো টাকা কামায়, তাহলে বেনিফিটটা কিন্তু নাই। হ্যাঁ, আমাদের দিনাজপুরে যে আরে গরু যাই গেছে, এখন কিন্তু হাট বাজার অত গরু উঠতেছে না, না গরু এত নাই, না গরু কম, গরু অনেক, গরু কম, আর ফাঁকা মনে হচ্ছে। তে বললাম তো, যদি ইন্ডিয়াতে গরু না ঢুকে, তাহলে মাংসর কেজি কুরবানিটি 1,000 টাকা কেজি কিনতে হবে, 1,000 টাকা কিনতে হবে। আচ্ছা, দেখিয়েন আপনি কতটা ফলে কিনা, কারণ গরুই তো নাই ভাই, না গরু আমরাও দেখছি যে হাট বাজারে অনেক কমে গেছে। হ্যাঁ, আমি 300 টাকা করে লাইভুডে বেচতাম, 300 টাকা করে লাইভুডে যে গরুটা বেচতাম, এখন ওই গরুটা মনে করেন এইবারকে আমাকে বিক্রি করতে হবে 350-র উপরে, কম করে এলো 350-400 ভিতরে থাকবে। তাহলে মনে করেন আপনার লাইভুডে যদি মনে করেন 100 টাকা বাড়ে, 80 টাকা বাড়ে, তাহলে আপনার মনে করেন আপনার তাহলে গরু কেজি প্রতি তাহলে মনে করেন 150 টাকা বাড়তিছে, গতবারে ছিল 500 টাকা কেজি, এখন হচ্ছে 350 টাকা কেজি, 150 টাকা তো এখনও বাড়ছে। আসলে খাদ্যের যে দাম বাড়ছে, খাদ্যের দাম তো প্রচুর ভাই, খামার আলাদা কি দিয়ে করবে এটাই চিন্তা, খামারালারাও তো কম পয়সায় গরু দিয়ে পুষাই দেওয়া, না না না, খামারালারা এই ধরনের গরুগুলো কিনছে, আমরা বললাম না আপনাকে, কেউ কেউ 1,00,000 টাকা তো গরুগুলো কিনে নিচ্ছে, কথা বুঝলেন আপনারা? হ্যাঁ, 3 মণের গরুগুলো এগুলো পুষার গরুগুলো 30,000-এর মন নিচে পাবেন না ভাই, আপনি না এগুলো তো পাবেন আপনি না, তা আমার এগুলো 3.5 মণ করে তো আছেই। হ্যাঁ, তো এগুলো 30,000-টা মন কিনলে মনে করেন আপনার এই ধরনের গরু কিনতে গেলে আপনার 90,000 টাকাও দাম পড়তেছে, কথা বুঝলেন আপনি? আমি গেলাম থেকে সস্তা বেশি থেকে কম রেটে দিলাম, কিন্তু যারা যারা কিনছে তারা তো শেষ,
আচ্ছা তুমি ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম তো সুপ্রিয় দর্শক শুনলেন আজকের প্যাকেজ মূল্য 180,000 টাকা